জয় শ্রীরাম স্লোগান শুনে ভাষণী দিলেন না মমতা শনিবার বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান শুনে ভাষণই দিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে নেতাজি জয়ন্তী পালনের অনুষ্ঠানে গিয়েছিলেন সব দলের কর্মী আর নেতারা আর সেখানে ঘটে এমন কাণ্ড আনন্দবাজার জানাই বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ না দিয়েই পোডিয়াম ছেড়েছেন এদিন পরে যদিও সৌজন্যর খাতিরে শেষ পর্যন্ত মঞ্চে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু অনুষ্ঠানের মঞ্চে মনোযোগের দেখা মেলেনি তার মুখে জানা যায় সঞ্চালক মমতাকে ডাকার পরেই যখন তিনি মঞ্চের চেয়ার ছেড়ে পড়িয়ামের দিকে আগাবেন তখনই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে বিজেপি সমর্থক কর্মীরা যা শুনে বিরক্ত হন মমতা সঞ্চালক এ সময় সবাইকে শান্ত হওয়ার কথা বলেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে বিরক্ত হয়ে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে প্রথমেই হিন্দিতে বলেন আমার মনে হয় সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয় এটা সমস্ত দলেরই কর্মসূচি জনতার কর্মসূচি এরপরে মমতা বলেন আমায় এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে কৃতজ্ঞ কিন্তু কাউকে আমন্ত্রণ করে বেইজত করাটা শোভনীয় নয় এর প্রতিবাদে আমি এখানে কিছু বলছি না জয় হিন্দ জয় বাংলা এরপরই মমতা পডিয়াম ছেড়ে নিজের আসনে বসেন কিন্তু সেখানে নীরবে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী